আমাদের হেড অফ দ্য টেবিল দ্য ট্রাইবাল চিফ রোমান রিংসকে এই মুহূর্তে অনেকে মাস্টার মাইন্ড বলছে। কেন বলছে জানতে পারবে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো, ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। কিন্তু সবার প্রথমে জন মক্সলি, মানে যাকে আমরা WWE ডিন অ্যাম্ব্রোস বলে জানতাম, তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবার তোমরাও ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারো কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে ডিন অ্যাম্ব্রোস বা হ্যাপি বার্থডে জন মক্সলি লিখে। কিন্তু এবার একটু জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোসকে নিয়ে কথা বলা যাক। তো CM Punk জবে থেকে WWE রিটার্ন করেছে, এরপর থেকেই নেক্সট যে বড় রিটার্নটার জন্য সবাই অপেক্ষা করছে সেটা হলো ডিন অ্যাম্ব্রোসের রিটার্ন, বা বলা যেতে পারে জন মক্সলির রিটার্ন। এবার জন মক্সলি WWE এলে তাকে আমরা ডিন অ্যাম্ব্রোস বলে চিনবো, এর নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এবার কথা হচ্ছে যে জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোস কি WWE কখনো রিটার্ন করবে? এবার তোমাদের মধ্যে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করো। তো আমি তোমাদের বলে রাখি, AEW মানে এখন জন মক্সলি যেখানে আছে সেই AEW সাথে জন মক্সলির কন্ট্রাক্ট চলবে 2027 সাল অবধি। মানে 2027 সাল পর্যন্ত WWE ডিন অ্যাম্ব্রোসের রিটার্ন হওয়ার কোনো পসিবিলিটি নেই, যদি না AEW জন মক্সলিকে রিলিজ করে দেয় যেইভাবে তারা CM Punk করেছিল, মানে 2027 আগে। কিন্তু এবার কথা হচ্ছে যে ডিন অ্যাম্ব্রোস কি WWE আসতে চায়? কারণ ডিন অ্যাম্ব্রোস যদি WWE থাকতে চাইতো তাহলে ডিন অ্যাম্ব্রোস কখনো WWE ছেড়ে যেতেই না, কারণ ডিন অ্যাম্ব্রোসের সাথে WWE কখনোই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়নি। ডিন অ্যাম্ব্রোসের সাথে মেন সমস্যাটা যেটা ছিল সেটা হলো তার বুকিং নিয়ে, আর সে যেই টাইপের রেসলিং করতে চায় WWE তাকে সেই টাইপের রেসলিং করার জন্য অ্যালো করতে পারতো না। তার কারণ হলো এই মুহূর্তে WWE প্যারেন্টস গাইডলাইনের আন্ডারে আছে, যেখানে তাদের অনেক অ্যাডভার্টাইজাররা আছে, আর সেই কারণে WWE এই মুহূর্তে সেই টাইপের ব্রুটাল ম্যাচগুলো হয় না যেই টাইপের ব্রুটাল ম্যাচ ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলি রেসল করতে চায়। আর যেই স্বাধীনতাটা জন মক্সলি AEW পাচ্ছে, মানে ম্যাচে রক্তপাত বা বিভিন্ন ওয়েপন্সের ব্যবহার হওয়া, মানে যাকে বলে হার্ড কোর ম্যাচ আর কি, কিন্তু সেই টাইপের ম্যাচ এই মুহূর্তে WWE আমরা সেরকম একটা দেখতে পাই না। আর যদি দেখতে পাইও তো সেটা সেই টাইপের ব্রুটাল ম্যাচ হয় না, আর ডিন অ্যাম্ব্রোস এই টাইপের ম্যাচ করতেই চেয়েছিল, আর সেই কারণে ডিন অ্যাম্ব্রোস WWE ছেড়ে দিয়েছে। এবার 2027 সাল অব্দি তো ডিন অ্যাম্ব্রোস WWE আসছে না, কিন্তু এরপরও যদি ডিন অ্যাম্ব্রোস মনে করে থাকে যে হ্যাঁ আমি যে টাইপের রেসলিং করতে চাইতাম সেই টাইপের রেসলিং আমি অনেক করে ফেলেছি, এবার আমার সময় হয়েছে আবার WWE ফিরে যাওয়ার। কিন্তু এইখানে আরেকটাও সমস্যা আছে যে ডিন অ্যাম্ব্রোস মনে হয় না এই মুহূর্তে WWE আর ফিরে আসতে চায়। এবার WWE একটা কথা আছে, নেভার সে নেভার। আমরা দেখেছিলাম যে CM Punk WWE সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু তবু CM Punk WWE ফিরে এসেছে। এবার ডিন অ্যাম্ব্রোসের সাথে তো WWE সম্পর্ক অতটাও খারাপ হয়নি, কিন্তু এখন ইদানিং ডিন অ্যাম্ব্রোস WWE নিয়ে যেসব কথা বলে সেটা শুনে তো মনে হয় না যে কখনো ডিন অ্যাম্ব্রোস WWE আসবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় ডিন অ্যাম্ব্রোসের কেরিয়ার শেষ করা উচিত WWE, কারণ WWE সাথে তার অনেক ইতিহাস জড়িয়ে আছে। এমনকি যদি ডিন অ্যাম্ব্রোস কখনো WWE ফিরে না আসে তাহলে আমরা শিল্ডের রিউনিয়নও আর কখনো দেখতে পাবো না, কারণ রোমান রিংস আর সেথ রলিন্স তো কখনো AEW যাবে না। তো যদি না ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলি আবার WWE কোনোদিন কামব্যাক করে তাহলে শিল্ডের রিউনিয়ন হবে বলেও আমার মনে হয় না। কিন্তু আমার মনে হয় যে একটা মুহূর্তে এসে WWE শিল্ডকেও হল অফ ফেমে ইন্ডাক্ট নিশ্চয়ই করবে, আর সেই সময় আমার মনে হয় ডিন অ্যাম্ব্রোস আবার WWE ফিরে আসবে, এটা আমার পার্সোনাল ধারণা। তাই তোমরা যদি আমার কাছে জানতে চাও যে ডিন অ্যাম্ব্রোস আর কখনো WWE ফিরবে কিনা, আমার মনে হয় একটা, মানে তার কেরিয়ারের একটা সময় এসে ডিন অ্যাম্ব্রোস WWE হয়তো রিটার্ন করবে, এবার বাকিটা ডিন অ্যাম্ব্রোসের হাতে। এবার দেখা যাক, আপাতত 2027 সাল অবধি অপেক্ষা করো, তারপরেই আমরা জানতে পারবো যে ডিন অ্যাম্ব্রোসের মাইন্ডসেট কি আর ডিন অ্যাম্ব্রোস আবার WWE ফেরার কথা ভাবছে কি ভাবছে না। নেক্সট কথা বলা যাক দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM Punk নিয়ে। এবার WWE এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে নেক্সট স্ম্যাকডাউনের এপিসোডে, মানে এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হচ্ছে সেই স্ম্যাকডাউনে CM Punk রিটার্ন হতে চলেছে। এবার CM Punk স্ম্যাকডাউনে কি করতে আসছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে পরের উইকের যে রটা হবে সেই রতে অ্যাডাম পিয়ার CM Punk একটা রয়্যাল কন্ট্রাক্ট অফার করবে। তো র্যান্ডি অটনকে নিয়ে আমরা যেমন কেস দেখেছিলাম যে র্যান্ডি অটনকে অ্যাডাম পিয়ার্স কন্ট্রাক্ট অফার করছিল, আবার ওই দিক থেকে নিকোল ডিসও কন্ট্রাক্ট অফার করছিল, মানে র্যান্ডি অটন স্ম্যাকডাউনে যাবে না রতে যাবে, এটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তো মনে হচ্ছে WWE CM Punk সাথেও সেম কেস করবে, কারণ এই মুহূর্তে CM Punk হচ্ছে ফ্রি এজেন্ট, আর এই মুহূর্তে CM Punk র আর স্ম্যাকডাউন দু জায়গায় যেতে পারে, আর সেই কারণেই এই সপ্তাহে CM Punk স্ম্যাকডাউনের এপিসোডে আসছে। কিন্তু এরকমও জানা যাচ্ছে যে এই সপ্তাহে CM Punk সাথে ব্লাড লাইনের কোনো একটা ইন্টারাকশন আমরা দেখতে পেতে পারি, যেটা হয়তো ভবিষ্যতে যখন CM Punk আর রোমান রিংসের ফিউড হবে সেই ফিউডটাকে লিড করতে পারে, মানে সেই ফিউডটা এই স্টোরি লাইনটাকে WWE কাজে লাগাতে পারে। এবার তার মানে এইটা না যে সে ব্লাড লাইনের মেম্বারদের সাথে ফিজিক্যাল অ্যাকশনে জড়িয়ে পড়বে, না না সেরকম কিছু হবে না। হয়তো খুব সম্ভবত আমরা এটা দেখতে পেতে পারি যে ব্যাক স্টেজে পল হেমন আর CM Punk মধ্যে কোনো একটা ছোটোখাটো ইন্টারাকশন হতে পারে বা একটা ফেস অফ হতে পারে, আর সেইটাকে WWE পরে ভবিষ্যতে কাজে লাগাতে পারে, এরকম একটা কিছু এই সপ্তাহে স্ম্যাকডাউনে দেখার খুব বড় একটা সম্ভাবনা আছে। আর বাকি CM Punk রতে সাইন করবে না স্ম্যাকডাউনে সাইন করবে এই স্টোরি লাইনটাকে WWE চালাতে পারে, যেটা হয়তো আমরা নেক্সট উইকে রতে দেখতে পেতে পারি। কিন্তু আলটিমেটলি আপডেট এটাই আছে যে CM Punk হয়তো মনডে নাইট রয়েরই পার্ট হতে চলেছে, যেমন র্যান্ডি অর্টন স্ম্যাকডাউনে চলে এসেছে, তেমন CM
পাঙ্কও আমরা হয়তো মানডে নাইট রতেই দেখতে পাবো, কারণ সিএম পাঙ্ক স্ম্যাকডাউনের পুরোপুরিভাবে পার্ট হচ্ছে না। এবার যতদিন না সেটা হচ্ছে ততদিন, মানে এই সপ্তাহে অন্তত সিএম পাঙ্ককে স্ম্যাকডাউন এনজয় করে নাও আর কি আছে। নেক্সট কথা বলা যাক র্যান্ডি অর্টনকে নিয়ে। তো র্যান্ডি অর্টন রিসেন্টলি লোগান পলের যে ইম্পালসিভ পডকাস্ট হয় সেখানে এসেছিল, যেখানে র্যান্ডি অর্টন কিছু ইন্টারেস্টিং কথা বলেছে যেটা তোমাদেরও জানা উচিত। তো প্রথম কথা হলো, আমরা এরকম অনেক সুপারস্টারকে দেখেছি যারা WWE পপুলার হয় আর পরবর্তীকালে তারা হলিউডে চলে গিয়ে হলিউডেও নাম কামায়, তারপর আমরা তাদেরকে আর WWE সেরকম একটা দেখতে পাই না। যার খুব বড় উদাহরণ হলো ডুয়েন দ্য রক জনসন, আর রিসেন্টলি আমরা কথা বলতে পারি জন সিনার, তাদের সাথে সেম সমস্যা হয়েছে, যারা প্রথমে WWE নাম কামিয়েছে আর এখন তারা হলিউডে চলে গেছে, আর হলিউডে যাওয়ার কারণে তাদেরকে আমরা এখন WWE খুব কম দেখতে পাই। তো র্যান্ডি অর্টনকে প্রশ্নটা যখন করা হয়েছিল যে সেও হলিউডে যেতে চায় কিনা, তো র্যান্ডি অর্টন এই কথাটাকে ক্লিয়ার করে দিয়েছে যে র্যান্ডি অর্টন কখনোই হলিউডে যেতে চায় না। মানে র্যান্ডি অর্টন যতদিন পারবে র্যান্ডি অর্টন WWE কন্টিনিউ করবে, মানে র্যান্ডি অর্টনের কেরিয়ার WWE শেষ হবে যতদিন না র্যান্ডি অর্টন নিজে পুরোপুরিভাবে রেসলিং থেকে রিটায়ার হচ্ছে। এর মানে আমরা এটা ধরে রাখতে পারি যে র্যান্ডি অর্টন এখন বেশ কয়েক বছর WWE থাকবে। আর রিসেন্টলি র্যান্ডি অর্টনের একটা ক্লিপও ভাইরাল হয়েছিল যেখানে র্যান্ডি অর্টন বলছে যে পরবর্তী 10 বছর র্যান্ডি অর্টন এখন WWE থেকে কোথাও যাচ্ছে না। এবার 10 বছর র্যান্ডি অর্টন টানতে পারবে কিনা সেটা নিয়ে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যতদিন র্যান্ডি অর্টন পারবে ততদিন র্যান্ডি অর্টন WWE আছে। এবার এর সাথে র্যান্ডি অর্টন আরেকটাও কথা বলেছে যেটা র্যান্ডি অর্টনের ইচ্ছা আছে, যেটা হলো র্যান্ডি অর্টন সব থেকে বেশিবার WWE চ্যাম্পিয়নশিপ বা বলা যেতে পারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে চায়। এবার র্যান্ডি অর্টন অলরেডি 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার আমরা জানি এই মুহূর্তে সব থেকে হায়েস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রেকর্ড আছে রিক ফ্লেয়ার আর জনসেনের কাছে, এখন তার হলো 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবার সেটাকে যদি র্যান্ডি অর্টনের ভাঙতে হয় তাহলে র্যান্ডি অর্টনকে এখনও 3 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে হবে, সেটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক বা আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক। কিন্তু এবার দেখা যাক র্যান্ডি অর্টন সেই রেকর্ডটাকে ভাঙতে পারে কিনা। কিন্তু আমার মনে হয় যখন র্যান্ডি অর্টনের নিজের ইচ্ছা আছে সেই রেকর্ডটাকে ভাঙা, তখন র্যান্ডি অর্টন নিশ্চয়ই এটা নিয়ে ট্রিপল এইচের সাথে কথা বলবে, আর তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা এটাও দেখতে পেতে পারি যে জন সিনার আগে র্যান্ডি অর্টনই রিক ফ্লেয়ারের রেকর্ডকে ভেঙে দিল আর র্যান্ডি অর্টন হয়ে গেল 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এটা আমরা দেখতে পেতেই পারি ভবিষ্যতে। এবার তোমরা বলো তোমাদের মধ্যে কারা কারা চাও যে জন সিনার আগে র্যান্ডি অর্টন রিক ফ্লেয়ারের রেকর্ডকে ভাঙুক, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। তো এবার ফাইনালি কথা বলা যাক যে আমাদের ট্রাইবাল চিফ, আমাদের হেড অফ দ্য টেবিল রোমান রিংসকে এখন সবাই মাস্টার মাইন্ড কেন বলছে। তো আমরা রিসেন্টলি দেখেছিলাম যে জেউসের একটা ওয়ার্ড খুব ফেমাস হয়েছিল যেটা হচ্ছে ইট। এবার এই ইট ওয়ার্ডটা জেউস যবে থেকে ব্যবহার করা শুরু করেছিল তবে থেকে WWE ইউনিভার্সের এই ওয়ার্ডটাকে খুব ভালো লেগেছিল, আর তারপর থেকে তারা জেউসের সাথে ভাইব ম্যাচ করার জন্য এই ইট ওয়ার্ডটার ব্যবহার শুরু করে দেয়। তাই আমরা দেখি যে জেউসের সাথে পুরো WWE ইউনিভার্স ইট ইট করে, আর এই ইট ওয়ার্ডটা যখন এতটা পপুলার হয়ে গেছিলো তখন WWE এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে এই ইট ওয়ার্ডের মার্চেন্ডাইজও বের করে দিয়েছিল, জেউসও এই ইট ওয়ার্ডটাকে ব্যবহার করত। কিন্তু এখানে একটা সমস্যা এসে গেছে, যেটা হলো এই ইট ওয়ার্ডটার যে অফিসিয়াল ট্রেডমার্ক সেটা WWE কাছে ছিল না, মানে এই ট্রেডমার্কটা এর আগে থেকে অন্য কারো কাছে ছিল আর এইটা WWE জানতো না। কিন্তু WWE যবে থেকে এই কথাটা জানতে পেরেছে তখন থেকেই WWE ইট ওয়ার্ডটাকে ব্যবহার করা WWE পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে বা ব্যান করে দিয়েছে। এই কারণে এর আগের যে রয়্যাল এপিসোডটা হয়েছিল সেই রয়্যাল এপিসোডে আমরা জেউসের যে ভিডিও প্যাকেজটা দেখেছিলাম ওইখানেও আমরা দেখেছিলাম যে জেউসের টি শার্টে যে ইট লেখাটা ছিল সেটাকে WWE ব্লার করে দিয়েছিল, আর জেউসও একটা নতুন মানে তার যে মেইন ইভেন্ট জেউসের যে মার্চেন্ডাইজ সেটা পড়ে এসেছিল, আর জেউসও ইট ওয়ার্ডটাকেও ব্যবহার করছিল না, কারণ এই মুহূর্তে এই ইট ওয়ার্ডটা WWE থেকে ব্যান আছে। আর এখন WWE শপেও এই ইট ওয়ার্ডটা যত মার্চেন্ডাইজ সেগুলোকে আনঅ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। এবার তাই অনেকে মজা করে বলছে যে WWE ইউনিভার্সে তো এই ইট ওয়ার্ডটা খুব ভালো লাগতো, কিন্তু একজন ছিল যার এই ইট ওয়ার্ডটা ভালো লাগতো না আর সে কখনোই এই ইট ওয়ার্ডটা শুনতে চাইতো না, আর সেটা হলো আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংস। আর এই কারণে আমরা দেখেছিলাম যে জিমি উসো যখন মাঝে মাঝে মজা করে ইট বলতো রোমান রিংস বলতো এই ওয়ার্ডটাকে আমার সামনে বলতে না, তাই এখন অনেকে মজা করে বলছে যে রোমান রিংসই হয়তো এই ইট ওয়ার্ডটা ট্রেডমার্ক নিজের কাছে রেখে দিয়েছে আর WWE দিচ্ছে না, সেই কারণে WWE আর এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারছে না, জিমি উসো এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারছে না। এবার এটা তো পুরো মজা করে বলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে যখন WWE যদি এই কেসটায় জিতে যায় আর এই কেসটায় জিতে মানে যেটা আগে বলে রাখি তোমাদের যে WWE এখনও ট্রাই করছে এই ইট ওয়ার্ডটা যে ট্রেডমার্ক আছে সেটা নিজেদের কাছে নিয়ে নিতে, আর এটা নিয়ে কেস চলছে। এবার WWE যতদিন এই কেসটা জিতছে ততদিন তো WWE ইট ওয়ার্ডটাকে আর ব্যবহার করবে না WWE, কিন্তু যদি কখনো WWE কেসটায় জিতে যায় আর এই ইট ওয়ার্ড যদি আবার WWE ফিরে আসে তখন WWE হয়তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে এইটাকে একটা স্টোরি লাইনও বানিয়ে দিতে পারে, যেখানে WWE এটা দেখালে দেখাতেই পারে যে রোমান রিংসের কাছে এই ওয়ার্ডটা ট্রেডমার্ক ছিল, মানে এটা একটা স্টোরি লাইনে WWE কনভার্ট করে দিতেই পারে। কিন্তু আপাতত এটা একটা রিয়েল লাইফ ইস্যু, আর যতদিন এই কেসটা WWE জিতছে
ততদিন এই ইট ওয়ার্ডের ব্যবহার আমরা আর ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাবো না। তাই তোমরা যারা যারা ইট ওয়ার্ডটাকে পছন্দ করতে তারাও এখন বেশ কয়েকদিন এই ইট ওয়ার্ডটাকে মিস করতে দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, যেও সোনা বলতে পারলো, ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স তো এখন নিজেদের মধ্যে বলতেই পারে, এটার স্বাধীনতা তাদের আছে। এবার ডাব্লিউডাব্লিউ সেটাকে টেলিভিশনে দেখাবে নাকি সেটা টেলিভিশন থেকে অফ করে দেবে, সেটা ডাব্লিউডাব্লিউর ব্যাপার। তো যাই হোক, যেও সোনার কাছে ইট ওয়ার্ড ব্যবহার করার স্বাধীনতা না থাকলেও তোমাদের কাছে পুরো স্বাধীনতা আছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে যেও। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।